নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস, কলকাতার কাছে এইবার সমস্ত কটা ম্যাচই হচ্ছে ডু অর ডাই। অর্থাৎ এইবার KKRকে সেমিফাইনালে পৌঁছাতে গেলে সব কটা ম্যাচ জিততেই হবে। তাই এই ম্যাচটা জেতার জন্য KKR কী প্লেয়িং ইলেভেনে খেলাবে এবং দুটো দলের স্ট্রেংথ উইকনেস ও প্লেয়িং ইলেভেন অনুযায়ী কোন দলে জেতার সম্ভাবনা বেশি আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তার আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, KKR ভার্সেস RR এই ম্যাচটা খেলা হবে 2 মে, অর্থাৎ সামনের সোমবার সন্ধ্যে 7:30 থেকে। বর্তমান পয়েন্টস টেবিলে রাজস্থান তারা 8টা ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে এবং KKR তারা 9টা ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 8 নম্বরে আছে। এবং এর আগে যখন মুখোমুখি হয়েছিল তখন রাজস্থান KKRকে কিন্তু হারিয়েছিল এবং সেই ম্যাচটা হয়েছিল একটি হাই স্কোরিং ম্যাচ। রাজস্থানের স্ট্রেংথ হচ্ছে রাজস্থানের ওপেনিং ব্যাটিং এবং রাজস্থানের বলিং। KKRের স্ট্রেংথ হচ্ছে KKRের মিডল অর্ডার ব্যাটিং এবং KKR লাস্ট ম্যাচ বলিংটা ভালো করেছে। উইকনেস রাজস্থানের সেই রকম উইকনেস কিছু নেই, তাও রাজস্থানের একটা খারাপ দিক হচ্ছে ট্রেন্ট বোল্ট সেরকম পারফর্ম করতে পারছে না এবং রাজস্থানের ফিনিশার্সরা ঠিকঠাক পারফরমেন্স করতে পারছে না। এবং KKRের উইকনেস হচ্ছে KKRের টপ অর্ডার ব্যাটিং। তাই এই ম্যাচে আমি KKRের যেই টপ অর্ডার ব্যাটিং এবং KKRকে যেই প্লেইং ইলেভেন খেলাবো, আমার ভরসা আছে যদি KKR সেই প্লেইং ইলেভেন খেলে তাহলে অবশ্যই রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিতে পারবে আমার প্লেইং ইলেভেন অনুযায়ী। তো বন্ধুরা, তার আগে রাজস্থান রয়্যালসের প্লেইং ইলেভেন দেখাই। তো রাজস্থানের জন্য ওপেনিং করতে আসবে জর্জ বাডলার এবং দেবদার পাটিগেল, খুবই ভয়ঙ্কর দুটো প্লেয়ার। ওয়ান ডাউনে পিন হিটিং করার জন্য রবি আশ্বিন, যিনি লাস্ট ম্যাচে 7 বলে 17 করে দিয়েছিল। টু ডাউনে সঞ্জু স্যামসাং, থ্রি ডাউনে সিমরান হেডমায়ার, ফোর ডাউনে রিয়ান পরাগ এবং ফিফথ ডাউনে জিমি নিশাম। অর্থাৎ রাজস্থানের কিন্তু মাত্র 7 জন খেলোয়াড় যারা ব্যাটিং করতে পারে। রাজস্থানের 8 নম্বর খেলোয়াড় হচ্ছে ট্রেন্ট বোল্ট, 9 নম্বর খেলোয়াড় হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, 10 নম্বর খেলোয়াড় হচ্ছে ইউজি চাহাল এবং 11 নম্বর খেলোয়াড় হচ্ছে কুলদীপ সেন। অর্থাৎ রাজস্থান KKR-এর বিরুদ্ধে আরও একবার এই প্লেইং ইলেভেন নিয়েই খেলবে। এইবারে আসি KKR দলে। তো আমি চাই KKR দল এই ম্যাচে নীতিশ রানা এবং সেলডন জ্যাকসন, কারণ ডোমেস্টিকে সৌরাষ্ট্র দলের হয়ে কিন্তু সেলডন জ্যাকসনের 5,500-এর ওপর রান আছে এবং সৌরাষ্ট্রের জন্যই টি টোয়েন্টি লিগে তিনি ওপেনিংয়ে 3টি হাফ সেঞ্চুরিও করেছেন এবং সেলডন জ্যাকসন তিনি উইকেট কিপার হবেন KKR-এর, কারণ KKR-এর জন্য ভেঙ্কটেশ আইয়ার ওপেনিংয়ে জঘন্য পারফরমেন্স করেছে। তাই আমি চাই সেলডন জ্যাকসনকে একবার ওপেনিংয়ে সুযোগ দেওয়া দরকার। এবং তার পাশে আমি নীতিশ রানাকে রেখেছি, কারণ নীতিশ রানা KKR-এর জন্য কিন্তু ওপেনিংয়ে ভালো রান করেছিলেন এবং তিনি এই মুহূর্তে বিধ্বংসী ইনিংসও খেলছেন। ওয়ান ডাউনে শ্রেয়াস আইয়ার, টু ডাউনে আমি রেখেছি মোহাম্মদ নাবিকে, কারণ নাবি তিনি কিন্তু মিডল অর্ডারে ব্যাটিংও করতে পারেন এবং ভালো পাওয়ার প্লেতে বলিংও করতে পারেন। থ্রি ডাউনে আমি রেখেছি আন্দ্রে রাসেল, KKR-এর বিস্ফোটক ব্যাটসম্যান। ফোর্থ ডাউনে রিঙ্কু সিং, রিঙ্কু যিনি এই মুহূর্তে ভালো ফর্মে আছেন। ফিফথ ডাউনে প্যাট কামিংস, সিক্স ডাউনে সুনীল নারিন, সেভেন ডাউনে অনুকূল রয় স্পিন বোলার। অর্থাৎ KKR-এর 1 থেকে 9 অবধি এমন ব্যাটিং আছে যারা কিন্তু ভালো ব্যাটিং করতে পারে। KKR-এর 10 নম্বর খেলোয়াড় সেটা হবে উমেশ যাদব এবং উমেশ যাদব তিনিও কিন্তু ব্যাট হাতে 6-4 মারার ক্ষমতা রাখেন। এবং KKR-এর লাস্ট প্লেয়ারটা হবে এইচ রানা। আমার প্লেইং ইলেভেন অনুযায়ী KKR 9টা ব্যাটসম্যান পাচ্ছে এবং 6টা প্রপার বোলার পাচ্ছে এবং তার পাশে অ্যান্দ্রে রাসেলকেও 6 বোলার হিসেবে পাচ্ছে। তো বন্ধুরা, আমি তো কনফার্ম যদি এই প্লেইং ইলেভেনে KKR খেলে তাহলে KKR অবশ্যই ম্যাচ জিতবে। আপনার কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।